আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ টোয়েন্টি ফোরে আপনাকে স্বাগতম সংবাদ শুরুতেই জানবেন বাণিজ্যিক জাহাজে হামলায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলল ইরান এদিকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও এগারো জনের মৃত্যু অপরদিকে থাকছে বিশ্বে করোনা আক্রান্ত বারো কোটি ছাড়ল অন্যদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্টের গাড়িতে বিক্ষোভকারীদের হামলা এরপর থাকছে ভারত সীমান্তে ফের বাংকার বানাচ্ছে চীন এবং সর্বশেষ থাকছে জানতাকে প্রতিরোধের ডাক মিয়ানমারের ক্ষমতাচ্যুত এক নেতার এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম চলুন এবার জেনে নেই বিস্তারিত বাণিজ্যিক জাহাজে হামলায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলল ইরান ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে নাশকতামূলক তৎপরতা বলে অভিহিত করেছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিফজাদে বলেছেন এই নাশকতামূলক তৎপরতার মাধ্যমে আন্তর্জাতিক আইন ও সমুদ্র চলাচল বিষয়ক আইন লঙ্ঘন করা হয়েছে তিনি এই হামলায় তীব্র নিন্দা জানিয়ে বলেন এই নাশকতামূলক তৎপরতায় জড়িতদের চিহ্নিত করার জন্য এরই মধ্যে নানামুখী তৎপরতা শুরু হয়েছে এর আগে ইরানের শিপিং লাইন গ্রুপের মুখপাত্র আলী গিয়াসিয়ান বলেছেন ভূমধ্য সাগরের আন্তর্জাতিক পানিসীমায় একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে ইরানের শাহরে কোর্ট নামের একটি বাণিজ্যিক জাহাজের আংশিক ক্ষতি হয়েছে তিনি আরও বলেছেন বাণিজ্যিক জাহাজটি ইরান থেকে ইউরোপে যাচ্ছিল গিয়াসিন বলেন বিস্ফোরক বস্তুটি জাহাজটিতে আঘাত করার পরে সেখানে আগুন ধরে যায় তবে তা বড় আকারে ছিল না এরপর জাহাজের ক্যাপ্টেন ও ক্রুদের সময় উপযোগী পদক্ষেপ ও চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে এর ফলে জাহাজের কেউ হতাহত হয়নি অপরদিকে থাকছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীরগুলিতে আরও এগারো জনের মৃত্যু মিয়ানমারে শনিবার প্রতিবাদকারী বিক্ষোভে প্রতিরক্ষা বাহিনীর গুলিতে এগারো জন নিহত হয়েছেন মিয়ানমারে গঠিত সমান্তরাল সরকার প্রধান মহান উইন খাইং যিনি এতদিন আত্মগোপন করেছিলেন প্রথমবারের মতো ফেসবুক মারফত জানান তাদের কমিটি টু রিপ্রেজেন্টিং পায়াডাউসুং হলুটাও বা সিআরপিএইচ নামে একটি সংযুক্ত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে বার্মার সামরিক সরকার তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি তবে সামরিক বাহিনী সিআরএইচকে অবৈধ ও সন্ত্রাসী সংগঠন বলে উল্লেখ করে তারা জানায় যে কেউ তার সঙ্গে সংশ্লিষ্ট থাকবে তাকে বিশ্বাসঘাতকতার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে এদিকে বিশ্বে করোনা আক্রান্ত বারো কোটি ছাড়লো কোভিড উনিশ মহামারীর থাবায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশে প্রাণহারির ঘটনা অব্যাহত রয়েছে এরই মধ্যে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা সারিয়েছে বারো কোটি এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ছাব্বিশ লাখ উনষাট হাজার রোববার সকাল এগারোটার দিকে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বে করোনা আক্রান্ত হয়েছে বারো কোটি বিয়াল্লিশ হাজার সপ্তাশি জন এবং মৃত্যু হয়েছে ছাব্বিশ লাখ উনষাট হাজার একশো আঠারো জনের সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয় কোটি পঁয়ষট্টি লাখ আশি হাজার একশো উনচল্লিশ জন চীনের উহানে সালে ডিসেম্বরের প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় গত বছরের এগারোই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ ও করোনাকে মহামারী ঘোষণা করে এর আগে এক বছরে বিশ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডাব্লিউ এইস ও করোনা ভাইরাসের সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত তিন কোটি তেতাল্লিশ হাজার ছয়শো বাষট্টি জন মৃত্যু হয়েছে পাঁচ লাখ ছেচল্লিশ হাজার পাঁচ জনের আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে এক কোটি চোদ্দ লাখ উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ জন এবং মারা গেছেন দুই লাখ সাতাত্তর হাজার দুশো ষোলো জন আক্রান্তের তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি তেরো লাখ আটান্ন হাজার ছশো চুয়াল্লিশ জন সংক্রমিত হয়েছেন মৃত্যু হয়েছে এক লাখ আটান্ন হাজার ছশো বিয়াল্লিশ জন আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়ার দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে তেতাল্লিশ লাখ আশি হাজার পাঁচশো পঁচিশ জন ভাইরাসটিতে মারা গেছেন একানব্বই হাজার ছয়শো পঁচানব্বই জন আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানের দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে বিয়াল্লিশ লাখ তেপ্পান্ন হাজার আটশো বিশ জন এর মধ্যে মারা গেছেন এক লাখ পঁচিশ হাজার চারশো চৌষট্টি জন এদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্টের গাড়িতে বিক্ষোভকারীদের হামলা বিক্ষোভকারীদের হামলার কবলে পড়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেস আর্জেন্টিনার পাতাগনিয়া অঞ্চল সফরে গিয়ে তিনি বিপাকে পড়েন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন জানিয়েছে তাকে বহনকারী গাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা জানা গেছে দেশটির সরকার চুবুত এলাকায় আবারও খনি খননের পরিকল্পনা করছে সোনা রূপা এবং ইউরোনিয়ামে সমৃদ্ধ আছে ওই এলাকা সে কারণে ওই এলাকায় পুনরায় খননের পরিকল্পনা করছে আর্জেন্টিনা সরকার সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা এদিকে দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পাতাগনিয়া যান দেশটির প্রেসিডেন্ট দক্ষিণাঞ্চলীয় চুবুত প্রদেশে একটি কমিউনিটি সেন্টারের বাহির থেকে প্রেসিডেন্টের গাড়িতে হামলা করে উত্তেজিত জনতা তার গাড়িতে পাথর নিক্ষেপ করছে এবং অনেকে গাড়িতে কিল ঘুষিও মেরেছে এদিকে ভারত সীমান্তে ফের বাংকার বানাচ্ছে চীন আবারও হিমালয় হামলায় এলাকার নিজের সামরিক শক্তি বৃদ্ধি করেছে চীন ভারত তিব্বত সীমান্ত ঘেসে বাংকার ও গ্রাম তৈরি করেছে দেশটি হংকং ভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে এসব এলাকায় এমন ছয়শো চব্বিশটি গ্রাম নির্মাণ করবে চীন একটি মার্কিন স্যাটেলাইটে দেখা গেছে এসব গ্রাম ঘিরে বাংকারও তৈরি হচ্ছে শনিবার তেরোই মার্চ এ খবর জানানো হয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বিতর্কিত সীমান্তভূমিতে চীনের নির্মাণ কাজ ভারত ভুটান এবং নেপালের উদ্যোগ বাড়াচ্ছে শুধু গ্রামই নয় সামরিক সুবিধা সম্পূর্ণ স্থাপনা নির্মাণ করা হচ্ছে সম্প্রতি চীনা সরকারের একটি নথি উদ্ধৃত করে জানানো হয়ে চীন বিতর্কিত হিমালয় এলাকায় সীমান্ত গ্রাম নির্ধারণ করতে চায় দরিদ্র বিমোচনের নামে চীনা কমিউনিস্ট পার্টি নির্মমভাবে তিব্বতীদের উৎখাত করেছে এবং তাদের এসব গ্রামে বসতি স্থাপন করতে বাধ্য করেছে চীন যেমন দক্ষিণ ও পূর্ব চীন সাগরে আধিপত্য সম্প্রসারণের জন্য উপকূলীয় বাহিনী সমর্থিত বেসামরিক মাছ ধরার নৌকা নিয়োগ করেছে তেমনি তার হিমালয় নির্জন সীমান্ত এলাকায় নিয়মিত সৈন্য পাঠানোর আগে পশুপালক পাঠাচ্ছে এবং সর্বশেষ থাকছে জানতাকে প্রতিরোধের ডাক মিয়ানমারের ক্ষমতাচ্যুত এক নেতা মিয়ানমারে জানতার বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়েছে ক্ষমতাচ্যুত এক নেতা বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মান উইন খাইং নামের ওই নেতা গতকাল শনিবার গোপন স্থান থেকে ফেসবুকের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি বিপ্লবের মাধ্যমে মিয়ানমারের বর্তমান সেনা সরকারকে উৎখাতের আহ্বান জানান এদিকে দেশটিতে বিরোধী বিক্ষোভে প্রতিদিনই বাড়ছে হতাহত হওয়া মানুষের সংখ্যা গতকাল নিহত হয়েছেন অন্তত ১৩ জন এ নিয়ে দেশটিতে আশি জনের বেশি বিক্ষোভকারী নিহত হলেন গত বছরের নভেম্বরে মিয়ানমারের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন সুশীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বিপুল জয় পায় কিন্তু নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে দেশটির সেনাবাহিনীর তারা গত একই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভ্যুত্থান করে তারা সুশিসহ সহ শীর্ষ রাজনীতিকদের গ্রেফতার করে একই সঙ্গে দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে পরে গণতন্ত্রের দাবিতে দেশটিতে বিক্ষোভ শুরু হয় সেনা কর্তৃপক্ষের ব্যাপক দমন পীড়ন ও প্রাণহানি সত্ত্বেও দেশটির গণতন্ত্রপন্থীরা টানা বিক্ষোভ করে যাচ্ছেন সেনা অভ্যুত্থানের পর এন কিছু নেতা গ্রেফতার এড়াতে পেরেছেন তারা আত্মগোপনে আছেন এন এলডির এইসব আইন গ্রেফতার এড়াতে সক্ষম হয়েছেন তারা একটি নতুন গ্রুপ গঠন করেছেন সিআরপিএইস নামের এই গ্রুপ মা উইন ใคร่ থানকে ভারতপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত করেছে সি আর মিয়ানমারের বৈধ সরকার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি চাচ্ছে তবে দেশটির সেনাবাহিনী সি আর অবৈধ গ্রুপ হিসেবে বিবেচনা করেছে তারা সতর্ক করে বলেছে যে বা যারা সি আর সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হবে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর প্রথমবারের মতো জনগণের উদ্দেশ্যে বক্তৃতা দেন মান খাইং থান সেনা অভ্যুত্থানকে মিয়ানমারের জন্য অন্ধকারতম মুহূর্ত বলে বর্ণনা করেন তিনি মান উইন খাইন বলেন এই অন্ধকার মুহূর্তের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে তোলার এখনই সময় উইন আরও বলেন অতীতে আমাদের নানা বিষয়ে মত পার্থক্য ছিল তা সত্ত্বেও এখনো এই সময়ের মঙ্গলের জন্য স্বৈরতন্ত্রের অবসানে আমাদের অবশ্যই পরস্পরের সঙ্গে হাতে হাত মেলাতে হবে সি আর এইস এর পক্ষ থেকে বলা হয়েছে মিয়ানমারের তারা একটি ফেডারেল গণতন্ত্র গড়তে চায় সেই লক্ষ্য তারা অগ্রসর হচ্ছে সি এইস নেতা মান উইন খাইং থান বলেছেন সেনা কর্তৃপক্ষের দমন পীড়ন থেকে মিয়ানমারের জনগণ যাতে নিজেদের রক্ষায় আইনগত অধিকার পায় সেই চেষ্টা করছে তারা এজন্য প্রয়োজনীয় আইন করার চেষ্টা করবে সিআরপি জনপ্রশাসন চালাতে একটি অন্তর্বর্তী দল গঠন করা হবে বলে জানান মান উইন খাইং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন